মৃত্যুকালীন সময় সে এই এই পরিবারের সদস্যগুলোকে রেখে গেছে। এই এই সদস্যগুলো ছাড়াও মোট 21 জন পরিবারের সদস্য, এখানে কিছু সদস্য আছে, বাকি সদস্যরা আমার ঘরের কোনো চিপায় চাপায় আছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতে আমি আদা রসুন ব্লেন্ড করতে গিয়ে দেখি আমার ব্লেন্ডার মেশিন ইন্তেকাল ফরমাইছে। মৃত্যুকালীন সময়ে এই মেশিনের বয়স হয়েছিল 5 বছর। এই 5 বছর সময়ে সে নিরলসভাবে পরিশ্রম করে গিয়েছে এবং আমাকে সাপোর্ট দিয়ে গেছে, কখনোই সে এই সাপোর্ট থেকে পিছু পা হয় নাই। তো মৃত্যুকালীন সময়ে সে এই এই পরিবারের সদস্যগুলোকে রেখে গেছে। এই এই সদস্যগুলো ছাড়াও মোট 21 জন পরিবারের সদস্য, এখানে কিছু সদস্য আছে, বাকি সদস্যরা আমার ঘরের কোনো চিপায় চাপায় আছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে শুধুমাত্র তার এই সদস্য তার হাল কখনো ছাড়ে নাই। একদম সংসারের প্রতিটা সংসারে কিন্তু একজন মানুষ থাকে যে কিনা সংসারের হাল ধরে থাকে, সেটা বড় ভাই হয় বা মেজো ভাই হয়, ছোট ভাই হয়, যে বাবার সাথে সংসারের হাল ধরে থাকে, সে হচ্ছে এই সাপোর্টিভ একটা সদস্য যে কিনা কোনো সময় সংসারের হাল ছাড়ে নাই। সংসারের বিপদে আপদে সবসময় এগিয়ে আসে, আদা বাটা, রসুন বাটা, আদা ব্ল্যান্ড, রসুন ব্ল্যান্ড, জিরা ব্ল্যান্ড, গরম মশলা ব্ল্যান্ডের থেকে শুরু করে যখন যেটা ব্ল্যান্ড করতে হয়েছে সে এগিয়ে আসছে। বাকি সদস্যদেরকে সে কখনোই রাখে নাই, তাদেরকে সবসময় সকেজের শোভাবর্ধনের জন্য রেখে দিয়েছে। সব এদের এটা যেন সবসময় এমন চকচকা ঝকঝকা থাকে, এই জন্য কখনোই তাদেরকে শোকেজ থেকে নামতে দেয় নাই। সে নিজে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব দায়িত্ব একা একা পালন করে গিয়েছে, কিন্তু কখনোই কাউকে ডেকে আনে নাই যে আমাকে হেল্প করো। তো বাকিরা সবসময় একজনের লিপস্টিক লাগায় ঘুরতো, একজনের ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে ঘুরতো, আরেকজন ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত ছিল, আরেকজন জিন্সের প্যান্ট পরে ঘুরতো, এরকম এক একজনের এক এক স্বভাব, কিন্তু কখনোই তারা রান্নাঘরের ধারে কাছে আসে নাই। নিজেকে পরিপাটি রেখে সবসময় সুখেদের শোভাবর্ধন করে গেছে, কিন্তু সবসময় যে আমার সাথে ছিল সেটা হচ্ছে এই যে এই সদস্যটা, যে এই মেশিনের সাথে সবসময় এটা দিয়েই সবসময় তার এই এই যে এইভাবে পাশে থাকতো, যখন ও কোনো জুস বানাইতে হইতো তখনও সে একে কখনো কাছে আসতে দেয় নাই, বলছে আমি একাই সব পারি, তুমি থাকো, তুমি তুমি তোমার নিজের সৌন্দর্য নষ্ট করো না, তুমি একদম চকচকা ঝকঝকা থাকো, আমি সব কাজ করে দিচ্ছি। সে এই কাজ করতে গিয়ে সে অনেক সময় অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। একবার সে ভেঙে চুরে গিয়েছে, কিন্তু তারপরও তার কোনো সদস্যকে নামতে দেয় নাই মাঠে। ভাঙাচুরা দিয়ে ওই যে সুপার গ্লু দিয়ে নিজেকে জয়েন করানোর পরে সে আবার আগের পজিশনে ঠিক আগের মতো করে আবার অ্যাক্টিভ হয়ে গেছে। কখনোই অন্য কোনো সদস্যকে বুঝতে দেয় নাই যে একটা মেশিনের সাথে কতবার জয়েন হয়ে কাজ করতে হয়, কতবার সে এই যে তার চেহারা স্রোত লাল হয়ে গেছে, সবার চেহারা স্রোত কিন্তু সাদা, কারণ তারা কখনোই এই রান্নাঘরের ধারে কাছে আসে নাই। তার চেহারা স্রোত লাল হয়ে গেছে, তার যৌবন একদম ধুলের সাথে হয়ে গেছে, কিন্তু সে কখনোই টু শব্দ করে নাই যে তোমরা কেন বসে বসে খাবা, তোমরা আসো ব্ল্যান্ডারের সাথে জয়েন হও, তোমরাও তো এই পরিবারের সদস্য, তোমরাও কাজ করো, কিন্তু সে কখনোই মুখ ফুটে এই কথা বলে নাই। এই হচ্ছে সেই লয়াল সদস্য যে সবচেয়ে বেশি এই মেশিনকে মিস করবে, কারণ বাকিগুলো তো সবসময় শোভাবর্ধনের জন্য ছিল, এখন সে ইন্তেকাল ফরমানোর পরেও তারা তেমন একটা ফিল পাবে না, বুঝবে না, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হবে তার, কারণ সেই সবসময় এই মেশিনের ধারের কাছে যখন যেটা লাগতো সেই সবসময় জয়েন হয়ে কাজগুলো করতো। তো কি কারণে আসলে এই মেশিন ইন্তেকাল ফরমাইছে তার আসল কারণ এখন পর্যন্ত জানা যায় নাই। তাকে আজকে রাতের বেলা তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হবে, তখন দেখা যাবে আসলে কি কি কারণে সে ইন্তেকাল ফরমাইছে। এমনও হইতে পারে যে পোস্টমর্টম করে যদি দেখা যায় যে দুই একটা তার জোড়া দিয়ে তাকে আবার ফিরিয়ে পুনরায় ফিরিয়ে আনা যায়, তাহলে আমরা ভেবে নেব যে সে আসলে মৃত্যুবরণ করে নাই, কোমায় ছিল, তখন সে আবার আমাদের মাঝে ফিরেও আসতে পারে। তো আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আমার এই মেশিনটা যেন আবার আমার কাছে ফিরে আসে, কারণ এই গত 5 বছরে সে কখনোই আমার সাথে বেইমানি করে নাই, আমার আমি যখন যেটা চেয়েছি তখন সেটা আমাকে ব্ল্যান্ড করতে সাহায্য করেছে, এমনকি আদা রসুন জিরা পেস্ট করার সাথে সাথে সে মাঝে মাঝে কিমা করতেও সাহায্য করেছে, যদিও কিমা করতে তার খুব কষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমার যেন কষ্ট না হয় সেই দিক বিবেচনা করে সে কখনোই আমার হাল ছাড়ে নাই। এখন এই এই বন্ধু যখন মানে চলে যায় জীবন থেকে, তখন জীবন একদম দুঃখে ভরপুর হয়ে যায়, আমার জীবন যেন দুঃখে ভরপুর না হয় সেই জন্য তাকে আজকে পাঠানো হবে হসপিটালে, দেখা যাক সে আবার পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারে কিনা।